এমডি আবুল কালাম আজাদ লিখেছেন, ভোট দেওয়ার জন্য বাড়িতে এসে জোর করে টাকা দিয়ে গেছে, সেই টাকা এখন কি করব, ফেরত দিতে গেলে মাইন্ড করবে, ক্ষতিও করতে পারে, এখন করণীয় কি। প্রিয় দর্শক, একই সাথে আজকের লাইভে কয়েকটি প্রশ্ন আসছে আমাদের কাছে, যে কোনো প্রার্থী যদি ভোটারদেরকে চা পানি খাওয়ান, হাদিয়া তোহফা দেন, তাহলে সেটা নেওয়ার বিধান কি। আমরা পুরো বিষয়টি নিয়ে বলছি। ভোট দেওয়ার দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো সুবিধা নেন কেউ কোনো প্রার্থীর কাছ থেকে, সেটা নগদ টাকা হোক, খাবার দাবার হোক, হাদিয়া তোহফা হোক, তাহলে সেক্ষেত্রে সেটি এক ধরনের উৎকোচ, এটা নেওয়া জায়েজ নয়, এটা নেওয়া অন্যায়, অনৈতিক এবং গুনাহের কথা। যদি এমন হয় তিনি বাড়িতে এনে দিয়ে গেছেন, বা এমন পরিস্থিতিতে আছেন যেখানে তার চা আপনি না খেলে বরং তিনি ভুল বুঝতে পারেন, ক্ষতি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা খেতে পারেন বা গ্রহণ করতে পারেন। টাকা দিয়ে গেলে সেটা আপনি নিজে ভোগ না করে তাকে ফেরত দিতে গেলে সমস্যা থাকলে আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন তার পক্ষ থেকে, এর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হতে পারেন। কিন্তু কোনো অবস্থাতেই ভোট বিক্রি করা অথবা প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ভোট তাকে দেয়া, তিনি যোগ্য বা অযোগ্য যাই হন না কেন, সে বিবেচনা ছাড়া শুধুমাত্র আর্থিক সুবিধা নেওয়া, এটা জায়েজ নাই। এমনকি চা পানি খাওয়ানো, এগুলো এক ধরনের উৎকোচ, কারণ হলো প্রার্থী অন্য কোনো সময় তো আপনাকে খাওয়াচ্ছে না। হ্যাঁ, যদি এমন হয় যে সবসময় আপনাকে তিনি খাওয়ান, এখনও খাওয়াচ্ছেন সেই অংশ হিসেবে, তাহলে সেটা ভিন্ন কথা, সেটা আপনার জন্য জায়েজ হবে। অতএব খোলাসা কথা হলো যে একজন প্রার্থী, তিনি তাকে ভোট দেওয়ার জন্য আপনার বলে কয়ে হোক অথবা বলা কোয়া ছাড়াই হোক যত রকমের সুবিধা দিয়ে থাকে এবং উদ্দেশ্য হয় তার পক্ষে ভোট আদায় করা, তাহলে সেটা গ্রহণ করা একজন ভোটারের জন্য জায়েজ নয়। এবং এই ধরনের বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে, এটা আমানতের খেয়ানত এবং অত্যন্ত জঘন্য অপরাধ হিসাবে বিবেচিত হতে পারে।